চলমান তাপপ্রবাহে বিপর্যস্ত আমেরিকার বিভিন্ন অঞ্চলের জনজীবন, দেশটিতে তাপমাত্রা আগের রেকর্ড ভাঙতে শুরু করেছে। তীব্র তাপপ্রবাহের কারণে ঝুঁকিতে রয়েছে 13 কোটির বেশি মানুষ। আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। মার্কিন জাতীয় আবহাওয়া বিভাগ থেকে জানানো হয়েছে, দেশটির বিভিন্ন অঞ্চলে আগামী সপ্তাহ জুড়ে থাকবে তাপপ্রবাহ। দক্ষিণ পশ্চিমাঞ্চল জুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে তাপপ্রবাহের জেরে পশ্চিমাঞ্চলের কয়েকটি স্থানে দাবানল দেখা দিয়েছে। অরিগন অঙ্গরাজ্যের দাবানলে এখন পর্যন্ত 1500 একর বন পুড়ে গেছে। উটা প্রদেশে একটি বনে আগুন লেগে 10,000 একরের বেশি বন পুড়ে গেছে। আবহাওয়া বিভাগের কর্মকর্তা জ্যাকব অ্যাশারম্যান জানান, প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিম, মধ্য আটলান্টিক ও উত্তর পূর্বের কিছু অংশে তাপমাত্রা 38 ডিগ্রিতে পৌঁছাতে পারে। ওরেগন অঙ্গরাজ্যের ইউজিন, পোর্টল্যান্ড এবং সালেম সহ বেশ কয়েকটি শহরে রেকর্ড তাপমাত্রা দেখা দিতে পারে। কোটি কোটি মানুষকে শীতল কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে হতে পারে বলে জানান তিনি। দেশটির পূর্বাঞ্চলেও তাপপ্রবাহ থাকবে বলে জানানো হয়েছে পূর্বাভাসে। বাল্টিমোর ও মেরিল্যান্ডের কিছু অংশে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। এসব এলাকায় তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। দেশটিতে বিভিন্ন মাত্রায় তাপপ্রবাহের ঝুঁকিতে থাকা 13 কোটির মধ্যে প্রায় 5 কোটি 70 লাখ মানুষের জন্য হিট অ্যালার্ট জারি করা হয়েছে। বিশেষ করে বাল্টিমোর এলাকার বাসিন্দাদের প্রচুর পরিমাণে তরল পানি পান, শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকতে ও বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গেল জুন মাস থেকে যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলে চরম তাপপ্রবাহ চলছে। সেখানে তাপমাত্রা 37.8 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে।